সম্বর্ধনা দেবে আমাদের কলেজের আরেকজন ছাত্র অমিতা ভোগ। আমার সমসাময়িক একজন বন্ধু এসেছিল, তো আমি আগেই বলেছি যে আমাদের ষাটের দশকের লোকের দিন নিয়ে আমরা একটা রিউনিয়ন করেছি, আমরা যোগদান আপনাদের সঙ্গে। আর সে বলছিল বিশাল আয়োজন, একে অপরকে দেখছে চেনামুক করছে, জড়িয়ে ধরছে, এ লক্ষ কোটি টাকা দিয়ে পাওয়া যায় না যে আয়োজন করেছে। আমি রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ 150 বছরে একটা কবিতা লিখেছি, ছোট্ট কবিতা। Oh,
ইন্টারন্যাশনাল ওকে রূপমের সাথে ও এতটাই ফ্যানাটিক রূপমের সম্বন্ধে তো আমি রূপমের সাথে ওর কথাও বলি খুবই চাপের এবং কঠিন কাজ কিন্তু সোমাদিন তো জয়প্রিয়া কলেজ হয়ে
ওই একটাই কথা জানা ইয়েস স্পিক বিরিয়ানি করেছে মাটন বিরিয়ানি নিয়ে একদম আমি অন্যান্য যাওয়া চিনতে পেরেছি তোকে আমার যখন বলছে আমি একদম মানে স্লাইটেস বুঝতে পারিনি একদম না তারপরে যখন বললি জয়দীপ তখন আমি এটাকে সিঙ্ক্রোনাইজ করতে পারলাম হ্যাঁ আমি এমভাবে দেখি আমি খুব ভালোভাবে সুবীরকে কোঅপারেট করেছি এই ব্যাপারে না না হেভি খাবার আছে দাদু কে আছে বড় বারো খানা তো খেলি আর কত খাবি হ্যাঁ কয়েকদিন আগে ফেসবুকে দেখতে পেলাম তখন থেকে আমি ছিলাম বা আবার দেখা যদি হলো সখা